জেনে নিন বাংলাদেশের বন্ধু দেশ তুরস্কের সাথে যে কারণে যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিরিয়া ইস্যুতে এই যুদ্ধ হতে পারে বলে তাদের আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটি সিআইয়ের সহযোগী প্রতিষ্ঠান র্যান্ট কর্পোরেশন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ ও সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে তাদের আশঙ্কার কথা প্রকাশ করেছে পিকেকে কে সন্ত্রাসীদের দমনে তুরস্ক সেনাবাহিনী নিযুক্তির কারণে এ সংঘাত ছড়িয়ে পড়বে বলে মনে করেছে র্যান্ট কর্পোরেশন প্রসঙ্গত পিকেকে কে সন্ত্রাসীদের দমনে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে তুরস্ক জানা গেছে সিরিয়ার আফরিন শহরে ওই অভিযান চালানো হবে ধারণা করা হচ্ছে আফরিনে পিকেকে সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে র্যান্ড কর্পোরেশনের প্রতিবেদনে আমেরিকার সেনাবাহিনীকে সতর্ক করে বলা হয়েছে আফরিন শহরে স্বার্থ নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারা সংঘাতে জড়িয়ে পড়তে পারে আর এটি হলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তার নেতৃত্বাধীন ন্যাটোর দ্বিতীয় শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে যাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে ওই প্রতিবেদনে ইসরায়েল ও ইরানের মধ্যেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আর এতে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই দুই দেশের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তা ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে আনবে